সবাইকে শুভ সন্ধ্যা এবং আমার সালাম। মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত মাগুরা পদ কবিতা। কুমড়ো ফুলে ফুলে নই পড়েছে লতা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটি, আর আমি ডালের বুড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো ওরা বলে সবার কবে কে নেবে, তোমার পরিচয়ে গল্প শুনতে দেবে না। বল মা তাই কি হয়, তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুড়ি, তবে না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তোমার কটা দিন পাগল ছেলে। মা পরে আর হাসি, তোর উপর কি রাগ করতে পারি না? নারকেলের চিরকুটি ওর কি ধানের মুরকি ভাজে, এটা সেটারও কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ছড়ে পড়েছে ডাটা, তুই লতাটা না কেন? খোকা এলি ঝাপসা চোখে মা তাকায়, উঠোনে উঠোনে যেখানে খোকার সব সন্ধ্যা ব্যবচ্ছেদ করে, এখন মার চোখে চৈত্রের রোগ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর তাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিনি ধানে খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে, এখন মার চোখে চৈত্রের রোগ স্নেহের রোগ কেটে পড়েছে। ধন্যবাদ।